আজ সোমবার 22শে পৌষ 2024 সালের 8ই জানুয়ারি কর্কট রাশি, কর্কট লগ্ন, ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন রুদ্র গায়ত্রী মন্ত্র, ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াৎ। জীবনে সুখ শান্তি সমৃদ্ধি প্রাপ্তি করবার জন্য এই রুদ্র গায়ত্রী মন্ত্র প্রত্যেক দিন 108 বার করে জপ করুন, একটা না 108 দিন অত্যন্ত উপকৃত হবেন। যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগ শোক অসুস্থতায় ভুগছেন, এমনকি বেড রিটেন আছেন, বিছনাশয়ী হয়ে আছেন বা আপনাদের শরীর অচল হয়ে আছে, তাদের জন্য কিন্তু মহামৃত্যুঞ্জয় মন্ত্র অত্যন্ত কার্যকারী। ওম ত্র্যম্বকম ইয়জামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুক্মিবন্ধনান মৃত্যুর্মুক্ষিয়মামৃতাত্। কোনো কিছু না পারলেও বলুন ওম নমঃ শিবায়। আর আজ অবশ্যই যেহেতু চন্দ্রের বার, সুতরাং আপনারা চেষ্টা করবেন সন্ধ্যেবেলার দিকে চাঁদের আলো নিজের গায়ে একটু লাগানোর, অথবা চন্দ্রের বীজ মন্ত্র ওম স্রাং শ্রিং স্রং স সমায় নমা, এটিও 108 বার জপ করতে পারেন, অত্যন্ত উপকৃত হবেন। বন্ধুরা, বারবার বলছি, 2024 সালের 8টি এমন গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী যে 100% নিশ্চিত আপনাদের সাথে ঘটিত হবে, সে বিষয়ে কিন্তু আপনাদের রাশির জন্য স্পেশালি একটি ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না, আই বাটনে আমরা লিংক দিয়ে দেব। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 8 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে কর্মজীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি রাখুন, দেখবেন দিনটি আপনাদের পক্ষেই থাকছে। দীর্ঘদিনের পুরনো রোগশোক অসুস্থতা থেকেও আজ মুক্তি পাওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়লেও খরচও কিন্তু বাড়তে চলেছে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে, তবে তাড়াহুড়ো হটকারিতা করবেন না। চাকরিজীবী যারা আছেন, অফিসে কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না, বসের কিন্তু কুনজরে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শর্টকাট অবলম্বন করে আখেরে আপনারা খুব বেশি দূর কিন্তু এগিয়ে যেতে পারবেন না। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে আপনারা অবশ্যই সফল হবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, ফুল ফুটুক আর না ফুটুক, আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে, যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। টাইম অ্যান্ড মানি, এই দুটি বিষয়ের ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাদেরকে একটু গুরুত্ব আরোপ করতে হবে। যারা এতদিন ধরে ট্যাক্সে ফাঁকি দিচ্ছিলেন, বড়সড় সমস্যায় পড়তে পারেন, এই ধরনের জিনিসপত্র করা থেকে নিজেদেরকে বিরত রাখুন। নিজের সময়ের গুরুত্ব নিজে বুঝুন, টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন, সন্ধ্যাবেলা বিশেষ কিছু করার পরিকল্পনা করুন এবং সেটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত। আজ কাজের জায়গায় কম কথা বলে কাজ কিন্তু বেশি করতে হবে।